প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই দু হাজার বাইশের অগ্রিম শুভেচ্ছা যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু দু হাজার বাইশ কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা আসবে এবং কোন কোন দিকে সাবধান থাকবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার যাদের নামের প্রথম অক্ষর এম দু হাজার বাইশে তৈরি থাকুন আপনার জন্য বেশ কিছু বড় ধরনের ঘটনা অপেক্ষা করছে কি সেই ঘটনা কীভাবে সাবধান থাকবেন এবং প্রতিকার হিসাবে কী করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওটিতে জানাতে চলেছি কাজেই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখুন যে সমস্ত ব্যক্তির নামের প্রথম অক্ষর এমডিএ শুরু তৈরি থাকুন আপনার সাথে এই ঘটনাগুলি ঘটতে চলেছে প্রথমে আমরা দেখে নিই এম কি নির্দেশ করছে এম হচ্ছে রাহু গ্রহের নেটার অর্থাৎ এম রাহুকে নির্দেশ করে এবং দু হাজার বাইশকে আমরা যদি যোগ করি তবে পাবো দুই যোগ শূন্য যোগ দুই যোগ দুই অর্থাৎ ছয় ছয় নির্দেশ করে শুক্রকে রাহুর সাথে শুক্রের সম্পর্ক যথেষ্ট শুভ আবার আমরা যদি দেখি শনি গ্রহ থাকবে দু হাজার বাইশে মকরে এবং কুম্ভে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে কুম্ভ রাশিতে রাহু থাকছে বৃষ রাশিতে এবং মেষ রাশিতে এই গ্রহ গোচরের পরিপ্রেক্ষিতে এবারে আমি আপনাদের জানাতে চলেছি এম যাদের নামের প্রথম অক্ষর দু হাজার বাইশ কেমন যাবে অর্থনৈতিক দিক থেকে যাদের নামের প্রথম অক্ষর তাদের উত্থান পতনের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে কোনো সময় প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করবেন আবার কোনো কোনো সময় আপনাদের অর্থভাগ্য তনানিতে গিয়ে ঠেকবে আপনি যদি প্রয়োজন বোধ করেন তবে অবশ্যই হস্তরেখা বিচার করিয়ে নিজের অর্থভাগ্যকে ঠিক করিয়ে নিন ব্যবসার দিক থেকে আমি এইটুকু জানাতে পারি মাসের প্রথম মধ্যম ভাগ খুব একটা শুভ যাবে না অর্থাৎ জুন মাসের পর থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে গতি আসবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে তবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যারা চাকরি আগে থেকেই করছেন কর্মক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পেতে পারে কাজেই সেই দিক থেকে আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে দু হাজার বাইশে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য দু হাজার বাইশ যথেষ্ট শুভ আপনার বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যাবে এমনকি বিবাহ হয়ে যাবে কিন্তু যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য একটু সংঘর্ষপূর্ণ বছর আপনাকে সংঘর্ষ করতে হবে তবেই আপনি প্রেমকে বিবাহে পরিণতি দিতে পারবেন এই বছর আপনার কামনা বাসনা মনের ইচ্ছা ইত্যাদি বৃদ্ধি পেতে চলেছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অসামাজিক কাজকর্মে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার জীবনে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটতে পারে যা প্রেম জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আপনাকে নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে জীবনসাথীর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে যদি রাখতে পারেন তবে দেখবেন আপনাদের জীবন খুব একটা খারাপ যাবে না যারা দু হাজার বাইশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিবেন তাদের জন্য দু হাজার বাইশ যাবে মধ্যম প্রকৃতির তবে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন বিশেষ করে যারা তন্ত্র সাধনার পথে যেতে চাইছেন গুপ্ত অর্জন করতে চাইছেন দু হাজার বাইশ তাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে পারিবারিক ও দাম্পত্য জীবন খুব একটা সুখের থাকবে না কারণ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখতে পাওয়া যাবে সন্দেহ দেখতে পাওয়া যাবে যা দাম্পত্য জীবনের পাশাপাশি পারিবারিক জীবনকেও ক্ষতিগ্রস্ত করবে সন্তান ভাগ্য মোটের উপর শুভ তবে সন্তান দেখবেন বছরের শেষের দিকে এমন কিছু কাণ্ড ঘটাবে যার জন্য আপনার মান সম্মান নষ্ট হতে পারে কাজেই সন্তানের দিকে নজর রাখুন বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুটি মাস সন্তানের দিকে বেশি করে নজর রাখুন নচেত সন্তানের পাশাপাশি আপনার মানসম্মানও নষ্ট হবে এই বছর আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন আপনি যদি গাড়ি কিনবেন ভেবে থাকেন নতুন বাড়ি করবেন ভেবে থাকেন তবে কিন্তু সেই সুযোগ আসবে আপনি যদি কাজে লাগাতে পারেন ঠিক মতো তবে নিশ্চিন্তে থাকুন আপনার গাড়ি কেনার স্বপ্ন বাড়ি কেনার স্বপ্ন বা কোনো সম্পত্তি কেনার স্বপ্ন অথবা ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করার স্বপ্ন পূরণ হতে চলেছে দু হাজার বাইশে আপনার কোনো না কোনো একটা স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণের বছর বলা যেতে পারে দু হাজার বাইশকে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম দীর্ঘদিন পর আপনি নতুন প্রেমের সাথ পাবেন আর যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে কিন্তু আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই রোমান্টিকতায় কমতি আসতে চলেছে এমনকি মতবিরোধ দেখা দিতে পারে বিচ্ছেদ দেখা দিতে পারে কাজেই আগস্ট মাস সেপ্টেম্বর মাস আপনাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে সঙ্গীকে গুরুত্ব দিন তার কথা শুনুন এবং সময় দিন তবেই দেখবেন বড় কিছু ধরনের ক্ষতি হবে না শরীর স্বাস্থ্যের দিক থেকে এই দু আপনাকে পেটের সমস্যা যথেষ্ট ভোগাবে পায়ের নিম্নাঙ্গের ব্যথা বেদনা নখের ব্যথা বিশেষ করে আপনাকে পীড়িত করবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এছাড়াও দু হাজার বাইশে আপনার কোনো কাছের মানুষের বিয়োগ ঘটতে পারে অথবা কোনো অশুভ খবর আপনি পেতে পারেন যা আপনার মনকে যথেষ্ট পরিমাণে ব্যথিত করে তুলবে দু হাজার বাইশে আপনি কাউকে অন্ধের মতো বিশ্বাস করে অর্থ ধার দিবেন না আর যদি দিয়ে দেন তবে কিন্তু তা ফেরত পেতে অনেকটাই দেরি হয়ে যাবে এমন কি ফেরত নাও পেতে পারেন প্রয়োজনে আপনি এগ্রিমেন্ট করিয়ে নিন তারপর তাকে অর্থ দিন এছাড়াও আপনি নিজে ছোটোখাটো কারণে কারো কাছ থেকে ধার নেবেন না আর যদি নিয়ে নেন তবে আপনারও কিন্তু শোধ দিতে অনেকটাই দেরি হয়ে যাবে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় এই বছর আপনাদের অবশ্যই বৃহস্পতি এবং শনির প্রতিকার করার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি আপনি যদি প্রয়োজন বোধ করেন তবে হয় মা তারা কবচ ধারণ করুন নচেত শনি কবচ ধারণ করুন তবেই দেখবেন আপনাদের জীবনে যেই সমস্ত দুঃখজনক পরিণতি আসতে চলেছে সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে সুভত্বের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করিয়ে অথবা হস্তরেখা বিচার করিয়ে তারপরে কবচ বা রত্ন ধারণ করতে চান তারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নম্বর কোনোরকমভাবেই ফ্রি সার্ভিস নয় যারা বুকিং করতে ইচ্ছুক তারা চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করার কারণ সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না ধন্যবাদ